সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো অনেকে আমরা জানি না সেটা হচ্ছে গো যে একটা ভার্ভ এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে দুইটা একটা হচ্ছে গান আর একটা হচ্ছে বিন তার মানে গো এর পাস পার্টিসিপল ফর্ম গান এটা আমরা সবাই জানি কিন্তু এটার পাস পার্টিসিপল ফর্ম বিন সেটা হয়তো আমরা অনেকে জানি না এখন শোনেন বিন এবং গান এই দুইটার পার্থক্যটা একটু জানতে হবে শোনেন বিন কখন ইউজ করি বিন ইউজ করি যখন দেখেন সামন হ্যাজ রিটার্ন ফ্রম আ প্লেস মানে কেউ কোথাও কোনো একটা স্থানে গিয়েছে এবং সেখান থেকে ফিরে এসছে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি বিন আর উই ইউজ গান এটা একটু দেখেন তো উই ইউজ গান গান কখন ইউজ করি যখন একজন পার্সন এখনও ফিরে আসে নাই তার মানে হচ্ছে পার্সন হ্যাজ নট রিটার্নড বাক্যটা একটু খেয়াল করেন ডেট হ্যাজ বিন টু দ্য সুপার মার্কেট তার মানে হচ্ছে ডেট মার্কেটে গিয়েছে এবং সেখান থেকে ফিরে আসছে তার মানে বিন তারপর দেখেন ড্যাট হ্যাজ গন টু সুপার মার্কেট এটা মানে হচ্ছে সে সুপার মার্কেটে গিয়েছে বাট এখনও কিন্তু আসে নাই ওকে এটা আমরা বুঝতে পেরেছি পরে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে যেখানে এভার থাকে সেখানে সবসময় কি বসে বিন বসে এভার যখন থাকে সেখানে সবসময় কি বসে বিন বসে আবার সেখানে গান বসতে পারে না ধন্যবাদ সবাইকে